সুফলা শস্য শ্যামলা আমাদের এই মাতৃভূমি। কৃষ্টি সভ্যতা ও সংস্কৃতিতে আমাদের এই দেশ উন্নত ও সমৃদ্ধ, কিন্তু এই উন্নয়নের পথ ছিল না কুসুমাস্তীর্ণ। সামাজিক সংকীর্ণতা, রাজনৈতিক দ্বন্দ্ব ও বৈদেশিক শক্তি আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছিল মাতৃভূমিকে। সেই সময় দেশমাতৃকাকে পরাধীনতা ও কুসংস্কারের শৃঙ্খল থেকে মুক্ত করতে আবির্ভাব ঘটেছিল কিছু জ্যোতিপুঞ্জের, যাদের কীর্তি, যাদের আত্মবলিদান আজ বর্তমান যুব সমাজের আদর্শ। পরম আকাঙ্ক্ষিত আগুন, বহুদিন ঘর ছাড়া তুমি, কতবার কতভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে, পাইনি। তুমি জানো না কত চিঠি লিখেছি তোমার নামে, কতবার কাতর ডাক পাঠিয়েছি তোমাকে উদ্দেশ্য করে। আগুন, তুমি থেকে গেছো ধরা ছোঁয়ার বাইরে। এই শ্রান্ত দেহ মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে প্রিয়তম আমার, আজ তোমাকে আহ্বান করছি আমার হৃদয়, আমাদের হৃদয়ে তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময়, স্বজন, স্বদেশ।
বহুদিন কোনো খবর পাইনি তোমার, কোথায় হারালে আগুন, কোথায়? মহাবিশ্বের মহাকাশে সৃষ্টির প্রথমতম মুহূর্তের ক্রান্তি লগ্নে তোমাকে দেখেছি, সূর্য সংহত এক প্রাণময় মর্ত্যলোকে জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে, প্রবলতম উত্তাপে ভীষণতম বিধ্বংস উন্মত্ততায় নিবিড়তম সৃজনের দূর প্রভাতি ছন্দে দেখেছি তোমাকে আগুন। তিন ভাগ চোখের জল আর এক ভাগ বেজে বর্তে থাকার আনন্দিত সবুজ নিয়ে আমাদের এই জীবন নামের নাট্যশালায় তুমি প্রথম আলোক সম্পাদ। তাকে তুচ্ছ করে সেদিনের হতভাগ্য পরাধীন দেশ দেখেছে এক দুর্নিবার মানবিক আগুন, সে আগুনের নাম রামমোহন।
বহুবিবাহ, বাল্যবিবাহ, কুলীন প্রথার বর্বরোচিত দানবীয়তায় যখন ঠেকেছিল মানুষের মুখ, তখন সারা দেশে দৃপ্ত তেজে দাবানলের মতো ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও মাথা নত করে জানাই প্রণাম। সে আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাকে দেখেছি ঝান্সির রানী লক্ষ্মীবাইয়ের শোণিত পিপাসু তলবারের ঝলকে, তোমাকে দেখেছি তিতুমীরের বাঁশের কেল্লায় দুর্দমনীয় দুঃসাহসে, তোমাকে দেখেছি জালিয়ানবালাবাগের নৃশংসতায়। কখনো তুমি বুড়িবালা মিত্তিরে জ্বলে ওঠা বাঘা যতীন, কখনো তুমি রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়া রিভলভারের প্রচণ্ড শব্দ বিনয় বাদল দীনেশ, কখনো তুমি বহুদূর বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে পরাধীনতার শৃঙ্খল চুরমার করতে এগিয়ে আসা নেতাজি সুভাষ। তোমাকে দেখেছি আগুন বার বার সুজলা সুফলা এই মায়াময় দেশের খাসে খাসে, নদী পাহাড়ে অরণ্যে শহরে গ্রামে গঞ্জে হাটে। প্রিয় আমার, চিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হিরণময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ী বেশে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে বলে বজ্র কণ্ঠে দিব্যমান তুমি বিশ্বজয়ীর বেশে। তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে খাদ্যের দাবিতে গ্রাম শহরের গরিব মানুষের লাঠি গুলি বেয়নটের খাদ্য হওয়া মিছিলে। তোমাকে দেখেছি তেভাগায়, তোমাকে দেখেছি তেলেঙ্গানায়, তোমাকে দেখেছি আগুন বার বার অসংখ্যবার। না হলে এদেশে স্বাধীনতা কেন দেশ ভাগিনী বেশে এসেছিল? পুড়ে গেল ঘর, পুড়ে গেল নাম, বুকের ভেতর হাহাকার রূপি করুণ আগুন চেপে রেখে এই বাংলার মাটি পেল কাঁটা তার এক নতুন উপাধি। বাংলার মাটির চোখে রইল দুই আগুন, এপারে ১৯ ও পারে ২১। চারপাশে কিছু আগুন মানুষ মৃত্যু পেরিয়ে ঘর খুঁজে পেল, তাদের সে ছাই দুটি দিবসের গভীরে লুকোলো।
উনিশ একুশ, একুশ উনিশ। বেহুলা ভেলায় দেশ বিভাগের শ্মশানে, বাংলায় কাঁদে বেহুলা ভেলায় দেশ বিভাগের শ্মশানে, একুশে উনিশে রফি কমলা জলে রাজপথে ময়দানে, বাংলায় আমার চেষ্টা মেটায় জল নয় তো পানি, বাংলায় আমার চেষ্টা মেটায় জল নয় তো পানি, বাংলায় আমি রবি ঠাকুর আর জীবনানন্দ জানি। জানে বাংলা আসলে আগুনের ভাষা, শুধু তার আধুনিক ঠিকানাটি ইংলিশ মিডিয়াম। আমার প্রিয়, বহুদিন আর দেখা হয় না তোমার সাথে, চারপাশের গাঢ় অন্ধকার ক্রমশ গাঢ়তর। শেষবার তোমায় দেখেছিলাম ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলার গান গাইতে গাইতে, উত্তাল সত্তরের উন্মাদ স্বদেশে শহরে গ্রামে কাছে দূরে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঘূর্ণি ঝড়ের বেগে পৌঁছে গিয়েছিলে বীরভূম বাঁকুড়া বিহার অন্ধ্র আসাম। আর দেখা হয়নি, বহুদিন আর দেখা হয়নি, চারপাশের গাঢ় অন্ধকার গাঢ়তর হয়ে উঠছে, আমার সময় আমার স্বজন আমার স্বদেশ তোমায় খুঁজছে, ভীষণ ভাবে খুঁজছে, ফিরে এসো আগুন, ফিরে এসো, ফিরে এসো।